Assalamualaikum warahmatullahi wabarakatuh. Blog YouTube channel তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আমার চ্যানেলে নিয়মিত মোটিভেশনাল ভিডিও ও জীবনের গল্প আপলোড করে থাকি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই মুহূর্তে যদি তুমি আমাকে ফেসবুকে দেখছো তাহলে পেজটিতে লাইক দাও ও ফলো করো। আচ্ছা, আজকে আসলে আমি ভিডিও বানানোর জন্য প্রিপেয়ার ছিলাম না, আমি মাত্র অফিস থেকে আসলাম। আসার পর আজকের যে এনভায়রনমেন্ট, এবং আমার বাসার সামনে একটা খেলার মাঠ আছে, এই মাঠে ছোট পিচ্ছিরা খেলছে, তো এটা দেখে আমার একটা চাইল্ডহুড মেমোরি মনে হলো, তো ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে বড় হয়েছি, এবং আমার একটা ইমিডিয়েট বড় ভাই ছিল। আমরা আমাদের ছোটবেলার বেড়ে ওঠাটা আসলে একসাথে, আমি এবং আমার ভাইয়ের, মানে আমরা দুই ভাই বোন এমন শয়তান এমন বান্দরা ছিলাম, মাঠে রাইনির মাথা, গাছে রাইনির পাতা। আচ্ছা, যদি কোনোদিন বৃষ্টি হইতো আমার মা কেসি গেটটা তালা না দিয়া এরপরে ঘুমা যেত গা। আচ্ছা, তো প্রথম প্রথম না আমি আর আমার ভাই বুঝতাম না যে কেসি গেটে তালার চাবি কই রাখছে। এরপরে আস্তে আস্তে আমরা টের পেয়ে নিলাম যে কোন দেশ ও কোন দুনিয়া নিয়ে আমার মা চাবিটা রাখে। আমার মা যাইতো গা ঘুমায়া, চাবি দা গেছি গেটটা খুললা, আমি আর আমার ভাই যাইতাম গা বাইরে, বৃষ্টিতে ভিজতাম, দৌড়াদৌড়ি করতাম। এরপরে গেল আম টুয়াইতে যাইতাম, ও মা আম পাইছি আর না পাইছি, মজা দো পাইছি, এই সব কথা। আর যে কোনো অন্যায় দুষ্টামি করতাম আমার তো কোনো সমস্যা নাই, আমার বড় তো ভাই আছে, ভাই তো আমার লগে, আমার মা যখন মারতো বাপ যখন মারতো আমার বাইরে ধরে মারতো, আমি হইলাম মায়া মানুষ আর আমি হইলাম একটু বেশি আদরের, আমার কোনো দিন কিছু কইতো না। তো এন দাও আমি টেনশন ফ্রি আসলাম, ছোটোবেলাতে আমি আবার একটু চালাক সুদূর আসলাম, যে বুঝতাম যে আসলে কোনটাতে কোন সমস্যাটা হইতে পারে, বা আমার সমস্যা হইব না আমার ভাইয়ের সমস্যা হইব। তো তখন তো আর ভাই বোন বুঝতাম না, তখন হচ্ছে যে হেরে মারলে মারুক আমার কি শয়তানি দুজাম নাকি, এই সব কথা। আচ্ছা, এরপরে একদিনকার কাহিনী কি, একদিন হইলো অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঝড় তুফান অনেক হয়েছে, তো দেখতেছি যে বাসার আশেপাশে সব ফুলাফানরা যারা আছে এরা সবাই আম টুয়াইতে জিতেছে, ব্যাগ ট্যাগ লুয়ে লিও। এখন আমি আর আমার ভাই কী করি কী করি, আচ্ছা তো না আমি আর আমার ভাই চুরি কইরা চাবি লইয়া কেসি গেটের তালা খুললে গেলাম আম টুয়াইতে, দুই ভাই বোনে হাতে করে দুইটা পলিথিন লইয়া গেলাম, এখন আম দেওয়ার ফাই না, কী করি কী করি। এখন বাতাস এমন আইছে গাছের এক ডালা ভাইঙে আমার উঠে পড়ছে, আমি তো হ্যাঁ ওই বয়ে বয়ে কামতাছি না, আমার ভাইও হইলো হ্যাঁ আমার তো একটু বড় হইলো, হ্যাঁ সিকনা সাকনা মানে হ্যাঁ জাল গায়ে উকুলু করে আমার আন বরম না, আমি আবার ছোটোবেলা একটু মুডা গাডা না দুস মুদুস আসছিলাম আর কি। আচ্ছা, তো হ্যাঁ তো আমার আলগায় কুলুলুই তারে না, এখন কী করবো, তো এখন হ্যাঁ ওই বইয়া কান্দাছি দুই ভাই বোন, এখন আমার ছোটো চাষা গেছে একটা জিংলা লই আমার আনতে, আইরে আমার বাইরে জিংলা দেয় এমন বাইরে বাইরে এসে কি আর কমু, আমার কিছু করে আর আবার কুলুকেরা গড়ে লিয়ে এসে আমার মা দয়নি আমারে ওই হুজুরের পানি ভরা খাওয়ায় ডরাইছি কিনা। এরপরে গেল কত আদর সেবা, আর আমার বাইরে সবাই বকতে বকতে শেষ, মানে বিষয়টা হইলো গিয়ে আমি আর এমন সময় আসিলাম যে মাইছে রাই না মাতা, গাছে রাই না পাতা, এরম মানে কোনো কথাগুলি শুনতাম না। ওই স্কুলেতে বাসায় যখন আইতাম আমার পরে আমার মা আমগো দুইজনে গুসল মুসল করে খাওয়া দাওয়া ঘুম পাড়াই দিত, আমরা তো ঘুমানোর লোক না, আমার মা আমগরে ঘুম পাতাইতে গিয়া আমার মা নিজেই ঘুমায় যেত গা, আর আমরা উঠে দুষ্টামি করতাম শয়তানি করতাম, এই আর কি কথা। যাই হোক, আমি আমার চাইল্ডহুড মেমোরিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর যেহেতু আমি আমার ছোটোবেলার একটা মেমোরি শেয়ার করেছি তার জন্য আমি আমার নারায়ণগঞ্জের ভাষায় শেয়ার করেছি, আই এম প্রাউড, আমি প্রাউড ফিল করি যে আমি একজন নারায়ণগঞ্জা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।